নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভেচ্ছা। আপনারা দেখছেন দূরন্তবার্তা ডিজিটাল টিভি। আজ 20 মার্চ 2023 সোমবার। দিন শুরুর আগে দেখে নেব দূরন্তবার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার বিশেষ বিশেষ সংবাদগুলির একজন। দিনের শুরুতে যে সংবাদে চোখ রাখব তা হলো দিল্লিতে ফের শ্রদ্ধা কাণ্ডের ছায়া। আসছি পরের সংবাদে, বাংলাদেশে দুর্ঘটনায় নিহত 16। দেখে নেব পরের সংবাদ, 7 সকালে রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ, আদানি নিয়ে সরব হওয়ার ফল নাকি, দিল্লি পুলিশের নোটিশের জবাব রাহুলের। আসছি পরের সংবাদে, অধীরের সঙ্গে আরএসএসের আঁতাত নিয়ে সতর্কবার্তা মমতার, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। আসছি পরের সংবাদে, অমর্ত সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর। আসছি পরের সংবাদে, আরও বিপাকে ইমরান খান, দায়ের সন্ত্রাসের মামলা। দেখে নেব এর পরের সংবাদ, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের অফিসে ম্যারাথন তল্লাশি। এর পরের সংবাদে চলে যাচ্ছি, বিচারক হওয়ার যোগ্যতা থাকলে প্রার্থীর লিঙ্গ পরিচয় কোনোভাবেই দেখার বিষয় নয়, বললেন বিচারপতি চন্দ্রচূড়। দেখে নেব পরের সংবাদ, জিতেন্দ্রর 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। আসছি পরের সংবাদে, বাবু আর বুনুকে যেন নতুন জামা পরিয়ে দাহ করা হয়, সন্তানদের মেরে আত্মঘাতী অমিতের হাড়হিম বার্তা। দেখে নেব শেষ সংবাদ, লোকসভা ভোটের আগে নতুন জোটের ইঙ্গিত অখিলেশের।